সম্পা সকালের নাস্তায় 340 মিলিলিটার, দুপুরের খাবারের সাথে 380 মিলিলিটার এবং রাতের খাবারের সাথে 300 মিলিলিটার পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে মিলিলিটার, ডেসিলিটার এবং লিটারে প্রকাশ কর আমাদেরকে। সম্পা একজন মেয়ে, তিনি কি করলেন, সকালের নাস্তার সাথে 340 মিলিলিটার পানি পান করেছে, দুপুরের সাথে 380, রাতের খাবারের সাথে সে মোট কতটুকু পান করছে, আমরা সবগুলো যোগ করলে মিলিলিটার প্রকাশ হবে। তাহলে মিলিলিটার থেকে আমাদেরকে ডেসিলিটার যেতে হবে, এই ডেসিলিটার, মিলিলিটার থেকে ডেসিলিটার, ডেসিলিটার থেকে আমরা লিটার যেতে পারি, বা মিলিলিটার থেকেও আমরা কি লিটার যেতে পারি, একই কথা, এইভাবেও আমরা যেতে পারি। তাহলে আমরা প্রথমে আগে যোগ করব সে কতটুকু পানি পান করেছে। তাহলে লিখি আমরা যে শম্পা, এই শম্পা একজন মেয়ে, এই শম্পা এই সকালের নাস্তায়, এই সকালের নাস্তায় নাস্তায় পানি পান করে, পানি পান করে, পান করে করেছে, যেটা এই করেছে কত, 340 মিলিলিটার। আমরা সংক্ষেপে লিখি মিলিলিটার। তারপরে দুপুরের খাবারের সাথে, এই দুপুরের, দুপুরের খাবারের সাথে পানি পান করেছে, খাবারের সাথে পানি পান করেছে কতটুকু, 380 মিলিলিটার, 380 মিলিলিটার। আর রাতের খাবারের সাথে পানি পান করেছে, আমরা সেটা লিখি যে রাতের খাবারের সাথে পানি পান করেছে, আমরা সেটা যদি লিখি, এই রাতের খাবারের সাথে 300 মিলিলিটার। তাহলে রাতের খাবারের সাথে, খাবারের সাথে পানি পান করেছে কত, 300 মিলিলিটার। তাহলে সে মোট কতটুকু পানি পান করেছে সেটা আমরা যোগ করলে পেয়ে যাব। তাহলে শম্পা, এই শম্পা একজন মেয়ে, এই এর সবগুলো যোগ করলে ফাই, বা আমরা এখানে যোগ চিহ্ন দিই, তাহলে এই শম্পা, এই শম্পা আকার হবে, শম্পা সকালের নাস্তা মোট পানি পান করে, মোট পানি পান করে, পান করেছে, আমরা সবগুলো যোগ করব, আমরা যোগ করলে ফাই, এই 0 0 0 3টা 0 যোগগুলো 0 আসে, আর 8 4 12, আর 0 যোগগুলো 12ই আসবে, আর 3 3 9 9 1 10, এই 1020 মিলিলিটার সে পানি পান করেছে। তাহলে আমরা এই মিলিলিটারে প্রকাশিত হয়ে গেল, তাহলে সে কতটুকু পানি পান করলো, 3 1000, এই 20 মিলিলিটার। এরপরে আমরা কি করব, মিলিলিটার থেকে আমরা ডেসিলিটারে যাব। তাহলে আমরা জানি যে 1 মিলিলিটার সমান সমান হচ্ছে এই 100 ভাগের 1 ডেসিলিটার। আমরা লিখি যে 1 মিলিলিটার সমান, আমরা জানি যে, আমরা জানি, লিখি আমরা জানি কি, যে 1 মিলিলিটার সমান, মিলিলিটার সমান হচ্ছে এই আমরা 1000 100 ভাগের 1, এই 100 ভাগের 1 ডেসি ডেসি লিটার। এটা বা এটাকে যদি আমরা দশমিকে লিখি, তাহলে 0.1-এর জন্য এই দশমিক, আর 0.1 এত ডেসিলিটার। তাহলে সুতরাং আমরা এই 1020 মিলিলিটার সমান আমরা পাই, তাহলে সুতরাং এই 1020 মিলিলিটার সমান আসবে, আমরা 1000 নিচে লিখি, এটা যদি এইভাবে লিখি, এটা যদি গুণ করি, তাহলে 0.1 আমরা 1020 গুণ করব আমরা, এই এটাকে যদি লিখি, তাহলে আসে এই 0.01 এত ডেসিলিটার, ডেসিলিটার এটা সমান আসে আমরা পাই। তাহলে এটাতে 1 দ্বারা গুণ করলে 1020 আসবে। এরপর আমরা 0.1 বসাবো, দশমিকটা আমরা যদি দেখি, এইখানে 2টি অঙ্কের পরে যে 2টি গুণ করছি, এই 2টি গুণে এখানে 2টি অঙ্ক, তাহলে এই গুণ ফলে আমরা কি করব,
এই দুইটি অঙ্কের পর আমরা দশমিক বসাই দিব, দুইটি অঙ্কের পর বসাইলে আসে, তাহলে সমান আসে, আমরা পাই এখানে আসে, তাহলে এই 10.20 মিলি ডেসিলিটার, ডেসিলিটার এটা হলো আমাদের লিটারে, ডেসিলিটারে প্রকাশ করা হইলো। এরপর আমাদেরকে লিটারে প্রকাশ করতে বলেছে, এই মিলিলিটারকে, এই মিলিলিটারটাকে আমরা কি লিটারে প্রকাশ করতে বলেছি। তাহলে 1 মিলিলিটার সমান, 1 মিলিলিটার সমান হচ্ছে আমরা এই 1 লিটারের 1000 ভাগের, 1000 ভাগের এক, এই এত লিটার, লিটার, তাহলে আমরা এই এত লিটার সমান, সুতরাং এই 1020 মিলিলিটার সমান আমরা এইটাকে যদি লিখি, এটা এই উপরে আসবে, এই গুণ হবে এই 1000, আমরা এইভাবেও করতে পারি বা আগেই ভাগ করে নিতে পারি, তাহলে এটা এই এত, আর নিচে আসবে 1000, তাহলে এটার সমান আমরা পাই এত লিটার, তাহলে এটার সমান আসে, আমরা এটা 1000 দিয়ে ভাগ করলে এই দশমিক বিন্দুটা এটা কোথায় আসবে, এই লবের তিনটি অঙ্কের পর, তাহলে লবের তিনটি অঙ্কের পর যদি আমরা দশমিক বসাই, তাহলে 1 দশমিক আসে, তাহলে এটা হবে এই 1.02, এত শূন্য, এত লিটার সমান আসে, আমরা এই 1.02 এই লিটার, তাহলে আমাদের লিটারের প্রকাশিত হলো, তাহলে এটাই আমাদের অ্যান্সার।